নমস্কার বন্ধুরা, আমি মল্লিকা, মল্লিকাস কুকিং কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো আমি আজকে একটা একেবারে ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি, একেবারেই নতুন ধরনের ইউনিক রেসিপি। তো পায়েস তো আমরা সবসময় খাই, আর চালের পায়েস সবসময় খাই। তো আজকে না হয় একেবারেই একটা নতুন ধরনের পায়েস রান্না করে দেখব। তো আজকে আমি রান্না করব মুড়ি পায়েস। এই মুড়ি পায়েস রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত, আর একেবারেই নতুন ধরনের রেসিপি। তো এই রেসিপিটা দেখতে হলে আমার সাথে জুড়ে থাকতে হবে। মুড়ির পায়েস রেসিপিটা রান্না করার জন্য আমি একটা থালায় সব কিছু সাজিয়ে নিয়েছি। এখানে মুড়ি নিয়েছি বড় বাটিতে এক বাটি, আর এখানে হাফ লিটার দুধ নিয়েছি, কাজু বাদাম নিয়েছি, আর আলমন্ড নিয়েছি, আলমন্ড কয়েকটাকে কুচিয়ে নিয়েছি এখানে, সাথে এলাচ নিয়েছি, আর কিশমিশ নিয়েছি, আর সাথে নিয়েছি চিনি। তো চিনিটা একটা বাটিতে নিয়ে নিয়েছি এখানেই, আর এই এই সামান্য উপকরণ দিয়েই এই রেসিপিটা রান্না করব। আর মুড়িগুলোকে আমি এখন একটা বড় পাত্রে ঢেলে নিব, মানে বড় বাটিতে। একটু মুড়িটাকে ধুয়ে নিতে হবে, যেহেতু মুড়ির মধ্যে লবণ থাকে, আর মুড়িটাকে যদি আমি একটু হালকাভাবে ধুয়ে নেই তাহলে যে লবণ লবণ ভাবটা থাকবে সেটা একটু কমে যাবে, এতে পায়েসটা আরও টেস্টি হবে। তো মুড়িটা আর একটু আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে হালকাভাবে আমি চিপে নেব, যাতে এমনভাবে মুড়িটাকে রাখতে হবে মুড়িটা যাতে একেবারে ঝরঝরা হয়ে থাকে। তো সম্পূর্ণ মুড়িগুলোকে আমি চিপে নিয়ে আরেকটা বাটিতে রেখে দিচ্ছি। এই যে মুড়ি ধুয়ে একেবারেই ঝরঝরা হয়ে যাবে, একেবারেই ঝরঝরা এরকম হয়ে যাবে, আর একবারেই ধুতে লাগবে, বেশি ধুলে মুড়িটা আবার গলে যাবে। তো মুড়িটাকে আমার ধুয়ে নেওয়া হয়ে গেল, আর এদিকে তো সব কিছু একেবারে সাজিয়ে নিয়েছি। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দুধটা আমি অলরেডি একেবারে লো ফ্লেমে 15 মিনিট ধরে জ্বাল দিচ্ছি, যে এতে দুধটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে। তো আর একটু আমি ঘন করে নেব দুধটাকে, যেহেতু মুড়ি সিদ্ধ হতে তো সময় লাগবে না, এর জন্য দুধটাকে আর একটু একেবারে ঘন করে নিচ্ছি। আর এখন আমি এখানে অ্যাড করে দিলাম এলাচ, যে এলাচটা আমি রেখেছিলাম, কারণ যে কোনো পায়েসের মধ্যে আর যে কোনো জিনিসের মধ্যে এলাচ দিলে মানে স্মেলটা দারুণ বের হয়। আর এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, হাফ কাপ মতো হবে। তো চিনিটা দেওয়ার পরে আমি যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে আসে ততক্ষণ পর্যন্ত আমি একটু নেড়ে চেড়ে নিব। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি অ্যাড করে দিয়ে দিবেন, যে যতটা মিষ্টি খেতে চান। আর আমি একটু কমই চিনিটাকে অ্যাড করে দিয়ে দিলাম। তো আর এখানে দুধটাকে যখন আমি জাল করব তখন কিন্তু একেবারেই লো ফ্লেমেই দুধটাকে জাল দিতে হবে। এই যে দেখুন দুধটা একেবারেই ঘন হয়ে এসেছে। আর এখন আমি যে মুড়িটা ধুয়ে রেখেছি সেই মুড়িটাকে অ্যাড করে দিয়ে দিলাম। মুড়িটাকে অ্যাড করে দিয়ে দেওয়া হয়ে গেল, আবারও একটু আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ফুটন্ত গরম দুধে এক বাটি মুড়ি দিয়ে দারুণ একটা রেসিপি। তো অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন যদি না খেয়ে থাকেন। তো এই যে অনেকটাই গাঢ় হয়ে এসেছে আর মুড়িটা দেওয়ার পরে দারুণ হয়েছে দেখতে। আর এখন আমি অ্যাড করে দেব বাকি যে জিনিসগুলো রেখেছি সেগুলোকে আমি এক এক করে অ্যাড করে দিয়ে দেব। আর এখন আমি যে কিশমিশটা রেখেছি সেই কিশমিশটাকে অ্যাড করে দিয়ে দিলাম। আর এখন আমি যে কাজুটাকে রেখেছি সেটাকে এখানে অ্যাড করে দিয়ে দিব। আর কাজুটাকে আমি একটু দুভাগে ভাগ করে নিয়েছি, এতে ভালো লাগে খেতে পায়েসের মধ্যে, গোটা গোটা দিলে অতটা ভালো লাগে না, কিন্তু আমি এটাকে হাফ করে কেটে দিয়েছি, মানে মাঝখানে যে ভাগটা থেকে সেরকম করে কেটে দিয়েছি, আমি দুভাগ করে দিয়েছি। তো আবারও আমি নেড়ে চেয়ে নিচ্ছি, নেড়ে চেয়ে নেওয়ার পরে যে আমি আলমন্ডটা রেখেছি সেটাকেও ভালো করে কুচিয়ে নিয়েছি একেবারে ছোট ছোট করে, সেটাকেও আমি অ্যাড করে দিয়ে দিলাম। আবারও ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, আর যতক্ষণ না পর্যন্ত পায়েসটা গাঢ় হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াতে থাকবো, কারণ একেবারেই লো ফ্লেমেই পায়েসটাকে আমি রান্না করছি। আর বন্ধুদের অবশ্যই বলবো, যারা খেয়ে দেখেছেন তাদের তো ঠিক আছে,
আর যারা খেয়ে দেখেননি অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন মুড়ির পায়েস, একেবারেই ইউনিক রেসিপি, একেবারেই নতুন রেসিপি মুড়ির পায়েস। বন্ধুদের অবশ্যই একটা কথা বলবো, প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কারণ একেবারেই ছোট ভিডিও। আর ভিডিওটা দেখার পরে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু করে দিবেন। আর যারা আমার নতুন বন্ধু আছো তাদেরকে অবশ্যই বলবো আমার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো আমার মুড়ি পায়েস রেসিপিটা অলরেডি কিন্তু ঘন হয়ে এসেছে, একেবারে পারফেক্ট হয়ে গেছে। তো আর প্লিজ বন্ধুরা ভিডিওটা শেষে কিন্তু যেমন কমেন্ট করে যান সেরকমভাবে একটা লাইক করে দিবেন, মানে লাইকের থেকে কমেন্টের পরিমাণটা অনেকটাই বেশি হয়ে যাচ্ছে, কেন জানি না, লাইক করতে কি আপনাদের ইচ্ছা করে না? অবশ্যই একটা লাইক করে দিবেন, আর আপনাদের একটা লাইক আমাদের অনেকটাই মানে ভিডিও বানাতে উৎসাহিত করে। এটা আপনাদের কাছে অনুরোধ রইল, অবশ্যই কিন্তু ভিডিওটা দেখার পরে লাইক কমেন্ট করে দিবেন। মুড়ির পায়েস আমার একেবারেই অলরেডি ডান হয়ে গেল, আর এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। আর এই যে দেখুন দারুণ হয়েছে, এখন আমি একটা বাটিতে আপনাদের সামনে সার্ভ করে দেখাবো। তো আমি গ্যাসটাকে অলরেডি অফ করে দিয়ে দিলাম, আর একটা বাটির মধ্যে পায়েসটাকে নামিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু বন্ধুরা ট্রাই করে দেখবেন, একেবারে ইউনিক রেসিপি। সম্পূর্ণ পায়েসটাকে নামিয়ে নিলাম আমি, আর নামিয়ে নেওয়ার পরে একটু সৌন্দর্য বাড়ানোর জন্য আর একটু আলমন্ড রেখেছিলাম কুচিয়ে, সেটাকে আমি উপরে একটু ছড়িয়ে দিচ্ছি, এতে মানে পায়েসের সৌন্দর্যটা বেড়ে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে। আর সাথে কয়েকটা কাজু রেখে দিয়েছি একেবারে কুচি কুচি করে, সেটাকেও আমি দিয়ে দিলাম। আর এই যে দেখুন একেবারে মুড়ি পায়েস রেডি হয়ে গেল। তো আমার আজকের এই মুড়ি পায়েস রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট রেসিপিতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।